হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আপনারা হয়তো ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে মূলত আমরা একটা বাস গেমসের রিভিউ করব। তার আগে বলে রাখি, গেমসটা মানে এত হাই কোয়ালিটির না, একটা লো কোয়ালিটির গেম। সো আপনাদের যাদের মোবাইলে র্যাম 1 GB বা তার থেকে কম, তারাও কিন্তু এই গেমসটা খেলতে পারবেন। সো যেহেতু আমি মানে অনেকগুলো বাস গেমসের রিভিউ করতেছি, সো আজকে মনে করলাম আমি এই বাস গেমসটারও রিভিউ করি। সো আপনারা কিন্তু এখন দেখতেই পারতেছেন আমি আকাশে উঠতেছি। সো আমি A to Z এই বাস গেমসটা রিভিউ করব প্লাস রেট করব। সো পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন। আর আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন। সো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের রিভিউ ভিডিওটা শুরু করে ফেলি। সো ভিউয়ার্স, ফিরে আসলাম ইন্ট্রোয়ের পর। আর আমি কিন্তু একটু আগে বলছি যে এটা এমন হাই কোয়ালিটির গেমস না, সো আপনারা এটা খেলতে পারেন, বাট একবারে যে হাই কোয়ালিটির গেমস তা কিন্তু না। সো আপনারা কিন্তু স্ক্রিনে যে মেনুটা দেখতে পারতেছেন বা স্ক্রিনে যেই ভিডিওটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে এই গেমসটার মেনু। আর গেমসটার নাম হচ্ছে ফ্লাইং বাস সিমুলেটর। সো এই দেখেন আমি প্লেতে ক্লিক করি। প্লেতে ক্লিক করলে আপনারা মূলত 4টা মোড পেয়ে যাবেন, মানে 4টা মোডেই আপনারা খেলতে পারবেন। বাট প্রথম যে মোডটা আছে প্যাসেঞ্জার বাস মোড, সো ওইটাতে 3টা লেভেল আপনাদেরকে কমপ্লিট করতে হবে। সো আমি একটু ঢুকি, দেখেন এখানে 3টা লেভেল যদি আপনারা কমপ্লিট করেন তাহলে বাকি 4টা মোড যে আছে, স্কুল বাস মোড, বাস পার্কিং মোড, ফ্রি রাইড মোড, সো এগুলোও আনলক হয়ে যাবে। সো আমি এক এক করে প্রত্যেকটা মোড দেখানোর চেষ্টা করব। তার আগে চলেন আমি প্যাসেঞ্জার বাস মোডের লেভেল 1টা খেলে দেখাই। সো আমি আবারও বলতেছি ভাই, কেউ এত মানে সিরিয়াসলি নিয়েন না, কারণ এটা কোনো হাই কোয়ালিটির গেমস না। কারণ আমি জানি যে অনেকেই কমেন্ট করে বলবেন যে ভাই আপনি এটা কী গেমস আমাদের সাথে শেয়ার করতেছেন। সো আমি প্রথমেই বলে রাখতেছি, যেহেতু মানে আমি বাস গেমসের রিভিউ করতেছি, সো আমি এই গেমসটাও মনে করলাম যে রিভিউ করে দিই, কারণ গেমসটা তো বানানো হয়েছে খেলার জন্যই। সো আপনাদের যদি কারো ইচ্ছা থাকে খেলার তাহলে এই গেমসটা খেলতে পারেন। সো এই দেখেন আমাদের বাসে কিন্তু প্যাসেঞ্জার উঠতেছে, আর এই দেখেন 2 জন উঠছে। সো আমরা এখন এই প্যাসেঞ্জারদেরকে নিয়ে আকাশে উড়ে যাব। এই দেখেন, সো আকাশে উড়ার জন্য কিছু মেথড আছে, আর আপনারা কিন্তু স্ক্রিনে কয়েকটা সুইচ দেখতে পাচ্ছেন, আর এই সুইচগুলো সম্পর্কে ধারণা দিতে হবে বলে আমি মনে করি না, কারণ আমরা যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসটা খেলি তারা কিন্তু অলরেডি এই সুইচগুলো সম্পর্কে বা এই সুইচগুলোর সাথে পরিচিত। তবু আমি বলে নিই, দেখেন ডান পাশে আপনারা উপরে তীর চিহ্ন, নিচে তীর চিহ্ন দুইটা দেখতে পাচ্ছেন। সো এটা উপরেরটা দিয়ে মূলত বাসকে উপরে উঠানোর জন্য, এই দেখেন উপরে উঠাচ্ছি, আর নিচেরটা দিয়ে বাসকে নিচে নামানোর জন্য, আর বাম পাশের গুলো দিয়ে বামে ডানে করার জন্য। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে বাম পাশে একটা মানে অ্যাক্সিলারেটর বা এটাকে কি বলে ওইরকম একটা মানে বাটন আছে। সো আপনারা যদি এটা হাই করে দেন তাহলে বাসের স্পিডটা কিন্তু প্রচুর বেড়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই দেখেন আমরা কিন্তু প্যাসেঞ্জার বাস মোডের এই প্রথম লেভেলটা আমরা কমপ্লিট করে ফেলছি। সো আমাদের লেভেলটা কমপ্লিট, আমরা এখন হোমে ক্লিক করব, কারণ আমরা আমি যেহেতু বলছি যে 4টা মোডই মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমি প্লেতে ক্লিক করে দিই, এখন আমরা স্কুল বাস মোডে চলে যাই। সো এই দেখেন আমরা ইন করতেছি। আর আপনাদের যদি কোনো বাস গেমস মানে সাজেস্ট করার ইচ্ছা থাকে তাহলে একটু কষ্ট করে ওই বাস গেমসটার নাম আমার ভিডিওটার কমেন্টে জানায় দিয়েন, ইনশাল্লাহ আমি ওইটার রিভিউ করব। সো এই দেখেন আমরা কিন্তু অলরেডি 2 নম্বর মোডে চলে আসছি। সো এখান থেকে এইটা দেখি আমরা বুঝতে পারতেছি যে আমরা মেবি স্কুলের যে প্যাসেঞ্জার আছে বা স্কুলের ছাত্রছাত্রী স্টুডেন্ট আছে ওদেরকে নিয়ে মানে এখন জার্নি করব। সো এই দেখেন আমরা এই ড্রাইভ করতেছি, আর এই দেখেন আমরা পার্কিং লট পেয়ে গেছি। সো এখান থেকে আমরা যাত্রীদেরকে বা স্টুডেন্টদেরকে তুলব। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি মানে এমন কোনো গেমস জানেন যা হাই কোয়ালিটির এবং বাস নিয়ে উড়া যায় তাহলে একটু নেমটা আবারও বলতেছি সাজেস্ট কইরা ফেলেন, ইনশাল্লাহ আমি ওই গেমসটারও রিভিউ করব। সো আমাদের স্টুডেন্ট কিন্তু উঠে গেছে, এখন আমরা ওদেরকে নিয়েই মানে আকাশে উড়া ট্রাই করব। এই দেখেন, সো খুবই জোশ লাগছে আমার কাছে, আমার কাছে মানে আমি তো যেহেতু নিরপেক্ষভাবে রিভিউ করি, সো ভালোই লাগছে আমার কাছে গেমসটা খেললা। এই দেখেন আমরা এই তো আকাশে উঠে গেলাম, ওকে ওকে উঠে গেছি।
সো এই তো আর আপনারা ভাই জিটিএ ফাইভ এর ভিডিওগুলোতে ভিউ দেন না কেন, আমার অনেক কষ্ট লাগে, এত কষ্ট ওইটা ভিডিও বানাই আর আপনারা মানে ভিউ দেন না। সো একটু চেষ্টা করেন ভিডিওগুলো দেখার, কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো ক্রিয়েট করি। সো এই দেখেন আমরা ড্রাইভ করতেছি, আর এই গেমসটার মানে লেভেলগুলো এই দেখেন গোল রিং যেগুলো আছে এগুলোর ভিতর দিয়ে যেতে হবে, তাহলেই মানে লেভেলটা কমপ্লিট হয়ে যাবে। সো আমরা কিন্তু আবার ডাউন করতেছি, কারণ আমাদের নিচের রাস্তায় নামতে হবে। সো এই দেখেন আমরা ডাউন করতে করতে এই তো আমরা রাস্তায় নেমে গেলাম আমাদের বাসটা নিয়ে। সো আমাদের মিশন মেবি কমপ্লিট হয়ে যাবে। হোয়াট দ্য হেল, প্রথম থেকে আবার দিয়ে দিল কেন কিছুই বুঝলাম না, মেবি মানে আমি কোনো ভুল করছি, এখন বুঝতে পারছি। এই দেখেন আমরা মানে যে পাখাগুলো আছে ওইগুলো অফ করতে ভুলে গেছিলাম, যার জন্য আবার আমাদেরকে দিয়ে দিছে। সো আমরা নিজে নামে গেছি, নামার পরে আমরা এখন ডানে যাব। সো আমরা এই তো ভাই স্কুলে চলে আসছি। সো আমরা এখানে প্যাসেঞ্জার বা স্টুডেন্টদেরকে নামাই দিব, আর আমি অলরেডি দুইটা মোড কিন্তু দেখাই দিছি, এখন আর আপনাদেরকে পার্কিং মোডটা দেখাবো না, আপনাদেরকে ফ্রি রাইডের যে মোডটা আছে এটা দেখাবো, কারণ আশা করি ওই মোডটা দেখলে মানে আপনারা সবগুলো মোড সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। সো এই দেখেন আমি এখান থেকে কেটে দিলাম, এখান থেকে আমরা হোমে ক্লিক করে দিলাম। সো আমরা একটু অপেক্ষা করি, আর আমরা প্লেতে ক্লিক করলাম, এখন আমরা ফ্রি রাইড মোডটা দেখবো। সো এখানে আমরা একটু ড্রাইভ করব, পরে আমরা বিদায় নিয়ে নেব একটু গেমসটা রেড করে। সো ওকে, আপনারা যারা যারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে ছিলেন বা এখনও দেখতেছেন তাদের প্রতি আমার অসীম ভালোবাসা। সো এই দেখেন আমরা ফ্রি রাইড মোডে কিন্তু এসে গেছি, এখন দেখেন আমাদের বাম পাশে একটা প্লেনের আইকন চলে আসছে। সো এখানে যদি আমি ক্লিক করি আমার বাসের মানে পাখাগুলো কিন্তু খুলে যাবে। সো এই দেখেন, আর গেমসটার লিঙ্কও আমি আমার ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে মানে খেলে দেখতে পারেন, আমার কাছে ভালোই লাগছে। এই দেখেন আমার মানে এই গেমসটা আমার কাছে, এই দেখেন এই বাসটা আমি মানে এই বিল্ডিংটার উপরে আমি পার্ক করার চেষ্টা করব, আর এটা কিন্তু খুবই মজা লাগে। দেখেন আমি মানে এই 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 এ ভাই 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 নাম 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 ভাই ভাই নামে না কেন নামে না কেন। সো এটাই হচ্ছে মূলত মানে নিজের করে মিশন বানানো। এই দেখেন আমি নিজের করে একটা মিশন বানাচ্ছি, এ ভাই 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 রাইখা দিলাম রাইখা দিলাম, আরে আরে বাসটা পড়তেছে পড়তেছে, আবার আমি পাখাটা খুলে দিছি। সো ওকে, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আমরা এখন মেনুতে চলে যাই কারণ রেড করব। আর ওকে, আমরা মেনুতে চলে যাচ্ছি, হোমে চলে যাচ্ছি। আর আমি জানি যে আমি যেই কথাটা একটু আগে বলছি যে অনেকেই বলবেন যে গেমসটা লো কোয়ালিটির আপনি রিভিউ কেন করলেন। সো আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা বা আমি কিন্তু গেমস বানাতে পারি না। সো যেহেতু গেম ডেভেলপার ভাইয়ারা গেমসটা এত কষ্ট করে বানাইছেন বা খেলার জন্যই তো বানাইছেন, সো একটু রিভিউ করে দিলাম, কারণ আশা করি আপনাদেরও ভালো লাগবে। সো আমরা এখন রিভিউ করব, আর আমি যদি গেমসটার গ্যারেজকে রিভিউ এর মাধ্যমে রেট করতে চাই তাহলে আমি দিব 10-এর মধ্যে মাত্র 4। আর যদি আমরা পুরো গেমসটার ইন্টারনাল এবং গ্রাফিক্সকে রিভিউ করতে চাই তাহলে আমি 10-এর মধ্যে দিব 6। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর কথা না বাড়ি আজকের মতো বিদায় নিয়ে নিই, কারণ প্রচুর লম্বা করে ফেলছে ভিডিওটা। আর আপনাদের কোনো গেমসের নাম যদি সাজেস্ট করার ইচ্ছা থাকে তাহলে একটু কমেন্ট করে জানাই দেন। আর কিছু বলার নাই, ভালো থাকেন সুস্থ থাকেন, আবার বিকালে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।